দেখেছো তোমরা কোনদিন উদয়পুর যাওনি না যাবে কি করে তোমাদের তো 120 টাকা নেই তো এই গাইজ সবে কেমন আছো বলো আমরা তো খুব ভালো আছি আর রিসেন্টলি আমরা দীঘা গেছিলাম চারজন মিলে তারই একটা ছোট ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমরা তো এটা ছিল উদয়পুরের ভিডিও আমাদের তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না তো আমরা দেখলেই অটোতে করে চলে এসেছি উদয়পুরে এখন এখানে নামিয়ে দিয়েছে এবার আমরা বিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা সবাই এই টাইমে গেছিলাম উদয়পুরে স্নান করার জন্য তো স্নান করার জন্য আর কিছু লাগুক না লাগুক তো সবার সানগ্লাস কম্পালসারি হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এখানে সানগ্লাস চুজিং চলছে তো দেখা যাক কতক্ষণে এদের সানগ্লাস কেনা শেষ হয় দেখো আমরা এক দোকান থেকে আবার আরেক দোকানে গেলাম তো এদের দুজনের অবশ্যই সানগ্লাস লাগবে তো কতক্ষণ লাগে সেইটাই মানে পুরো ভিডিওটা বলতে গেলে সানগ্লাস চুজিংয়েই চলে গেছে এরকম একটা ব্যাপার তাও তো কত কাট করে স্পিড করে এগুলো দেওয়া তো এখনও চলছে সানগ্লাস চুজিং তো দেখা যাক আলটিমেটলি কোনটা পছন্দ হয় তো দেখো ও এম জি এদের এখনও সানগ্লাস বাছা হচ্ছেই না জানি না কষোটা সানগ্লাস দেখার পরে ওদের পছন্দ হবে তো আলটিমেটলি আমি দুজনকে চুপ করে দিলাম তো আই হোপ এবারটা ওর পছন্দ হয়ে যাবে ও গড নো কী হবে এখনও আমি জানি না তো দেখা যাক আই হোপ ওর পছন্দ হয়ে গেছে তো এখানে আমি আর সানগ্লাস ঘাটতে পারছিলাম না কারণ সামনেই বিচ পুরো তো সবাই স্নান করতে না গিয়ে এখানেই সানগ্লাস চুজ করতে করতেই এক ঘন্টা কাটিয়ে দিল ওরকম একটা ব্যাপার তো চলো হয়েছে এবার হয়তো ওদের ওফো এখনও চলছে সানগ্লাস বাজা তো আমার আর কিছু বলার নেই আই হোপ এনার হয়ে গেছে আর ওনারও হয়ে গেছে তো চলো ও হয়ে গেছে আলটিমেটলি তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি আর আমাদের সব থেকে বড়ো ব্লগার এখন ব্লগ করছে বাট এত সুন্দর কথা বলেছে সেই কথাগুলো নিতে পারলাম না বলে মিউট করে দিতে হলো আলটিমেটলি আমারই সেই ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো আমরা দুজন আগে এগিয়ে গেছি আর ওরা আসছে তো দেখো এখানে পুরো পাহাড়ের মতন হয়ে গেছে এখন বিচের কাজটা তো আমরা এখানে নেমে পড়লাম প্রচুর ভিড় ছিল সেদিন যদিও বা তো সবাই চলো তাড়াতাড়ি বিচের দিকে যাওয়া যাক আমরাও যাচ্ছি আর তোমরাও ভিডিওটা দেখো আর ফিল করো যে তোমরাও বিচের দিকে যাচ্ছো তো আমরা তিনজন আগে এগিয়ে গেলাম আর আমাদের সবথেকে বড় ব্লগার বললাম না সেই ক্যামেরা করছে এখন তো চলো বিচের দিকে যাওয়া যাক এখানে গেলে তো ফার্স্টেই জানো সবাই টেবিল বুক করতে হয় নাহলে কোনো জিনিসপত্র রাখা যায় না যদিও বা আমরা স্নান করতে যাবো বলে সেরকম কোনো কিছুই নিয়ে যাইনি ফোন ছাড়া তবু ফোনটা বা পার্সগুলো মানি ব্যাগ সব রাখতে হবে তো সেই জন্য আগে টেবিল চুজিং করতে হবে কোথায় সবাই তো এখানে গিয়ে মানে ধরতে থাকে একে ওকে মানে একের পর এক এই টেবিল এই টেবিল তো আমাদের টেবিল বুক হয়ে গেছে তো আমরা বসেও পড়েছি জলের মধ্যে মানে সত্যি এটা খুবই ভালো লাগে ব্যাপক লাগে আমার উদয়পুরে যে জলের মধ্যে জিনিসটা সত্যি বলতে উদয়পুর জায়গাটা এখন এত সুন্দর হয়ে গেছে যে বন্ধুবান্ধবের সাথে গিয়ে আড্ডা দিতে মানে জাস্ট ভালো লাগে কিছু বলার নেই এখানে মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা চারিদিকে গান চলছে সবাই বসে আছি মানে সেটাও জল সমুদ্রের জলে পা ভিজিয়ে সত্যি একটা অন্যরকম অনুভূতি মানে দীঘা গেলে অন্তত এখানে না গেলে কেমন একটা জানি লাগে জবের থেকে আর কি এখানে গেছি একদম ছোটোবেলায় তো আই হোপ এরকম ছিলই না এই জায়গাটা আর যে ক বছর গেছি ইদানিং তো সত্যি খুব অন্যরকম লাগে একটা আলাদাই অনুভূতি সমুদ্রের ঢেউগুলো বেশ একদম স্নিগ্ধ অন্যরকম তো দেখো ¡Gracias!
এটা দেখো। পর প্রায় সন্ধে হয়ে গেছিলো আর আমরা রুমে ফিরে যাচ্ছি, আর যেহেতু সবাই মিলে একসাথে স্নান করতে নেমে গেছিলাম তাই আর ভিডিও করা হলো না। এটাই সব থেকে খারাপ লাগে যে সবাই একসাথে যখন থাকবো তখন যদি কাজ একটুখানি ভিডিও করে সেটা স্মৃতি হিসাবে রেখে দিতে পারতাম, আর সেটা আর করা গেল না। এখন আমরা সবাই রুমে ফিরে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ভিজে গায়ে, আর দেখতে পাচ্ছ পুরো সন্ধে হয়ে এসছে, সবাই স্নান করে এতটাই ক্লান্ত হয়ে গেছে কি আর বলবো। এক একজনের অবস্থা দেখো, বিশেষ করে এই যে এনার অবস্থা একটু দেখো, সবার সানগ্লাস এখন ইনিই পরে বাড়ি যাচ্ছে। তো আজকের ভিডিওটা আপাতত এই অবধি, আবারও খুব শিগগিরই আশা করি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে চলে আসবো, তো সবাই অপেক্ষায় থেকো।